হারাইছে সেই তো জানে সন্তান হারার জ্বালা সারা জীবন কাঁদবে হায় রে জনম দুঃখী মায়া মাপি নে কেউ বোঝে না রে সন্তান হারার জ্বালা ওরে সারা জীবন কাঁদবে হায় রে ভাই আর কোনদিন আয়ান মায়ের কোলে কলিজার ধন হারাইয়া কান্দে তার মায়ের আমার মানিক আর কোনদিন আসবে না তীরে আরে মা দরদি কান্দে হারে পাগলি হয়ে তে খাতনা করিতে আয়ানের হয় মরণ কষ্টের সুরে বলি তাহার কিছু বিবরণ পাঁচ বছরের ছোট্ট শিশু বাবা মার বুকের ধর ওরে তাহার সুন্নতে খাতনা করিতে হয় মরণ শিল্পী ইমরুল কায়েস সবার জানাই আয়ানের মৃত্যুর ঘটনা গানে বলে যায় এই জীবনে এমন মৃত্যু আগে দেখি না বাইরে সুন্নতে খাতনা করিতে কেহ ছিল শামীম আহমেদের ছেলে পড়াশোনা করত আয়ান নান সারিতে পাঁচ বছরের শিশু আয়ান ছিল আদরে ওরে বাবা মায়ের কত স্বপ্ন ছেলে রে মালিক হলেন দয়ালো মাওলা অসুস্থ হইলে ভাই রে ডাক্তার উসিলা চিকিৎসা করিবার জন্য ডাক্তার খানা যা ওরে ভালো চিকিৎসা পাইলে রোগী ভালো হইয়া যা মাঝে মধ্যে সংবাদ পত্রিকায় দেখা যায় ডাক্তারের ভুল চিকিৎসাতে রোগী মারা যায় তবে কি চিকিৎসায় তারা করে অবহেলা শুধুই টাকার দিকে চোখ রাইখো না ওহে ডাক্তার ভাই কথা ও ডাক্তার ভাই আমি বলে যাই রোগী হলে আমরা আপনাদেরও কাছে
কাছে যায়। আপনি রোগী হইলে কোথায় যাবেন গো ডাক্তার ভাই? ওরে আল্লাহর মার দুনিয়ার বার ভুলে যাবেন না বার। শোনেন আয়ানের মৃত্যুর ঘটনা, শূন্যতে খাতা করিতে তাহার বাবা মায়া, সাতার কুলা ইউনাইটেডে লইয়া যায় আয়ানকে। ওরে শূন্যতে খাতা করিবে আদরে এর ছেলেকে। আয়ানকে লইয়া বাবা মা হাসপাতালে যায়, এটাই হবে চিরবিদায় দাদা ছিল না। এই ঘটনা বলতে বাইরে মুখটা পেটে যায়। ওরে এবার চলুন আয়ানের মৃত্যুর আসল ঘটনা। খাতনা করিতে হাসপাতালে যায়, ডাক্তার অভিভাবকের অনুমতি ছাড়াই ভুল এনেস্থেসিয়া প্রয়োগ করে। ডাক্তার শিশু আয়ানকে শূন্যতে খাতনা করা। পরেতে আয়ানের যে জ্ঞান ফিরে না ভাই, আয়ানকে তখন গুলশান ইউনাইটেডে পাঠায়। শিশু আয়ানকে লাইফ সাপোর্টে রাখা হয়। আয়ান লাইফ সাপোর্টে তাকে সাথে কে একদিন ভাই। পরে রাতের বেলায় এগারোটার পর ডাক্তার জানাই দিল হায় রে আয়ান বেঁচে নাই। বাবা মায়ের পরাণ পাখি ঘুরায়াল দিয়া যায়। হায় রে অভাগিনী মায়ে কান্দে ছেলেকে হারা। বাবা পাড্ডা থানায় অভিযোগ জানায়, ছেলে এমন হয়েছে অস্ত্র প্রসারের সময়, বেহাল দশা দেখে গুলশান ইউনাইটেড পাঠা। ওরে আমার ছেলে কেমনে বলল বিচার জানা। হাজার টাকা প্যাকেজে করবে অপারেশন, সাত দিন পরে আমার ছেলের হইল রে মরণ। তরি ঘরি কইরাইয়া পদ বিদায় করতে চায়। তারা দশ হাজার টাকার কাছে ছয় লক্ষ টাকা চায়।
গানের বাবা শামীম আহমেদ অভিযোগ করে ডাক্তারের গাফিলতিতে ছেলে মরে আমার ছেলের মৃত্যু লইয়া টালবাহানা করছে বাবা তাহার ছেলের মৃত্যুর বিচার দাবি করে তদন্ত চেয়ে এবিএম শাহজাহান আগুন জনস্বার্থে কোটি টাকা ক্ষতিপূরণ রুল জারি করে জড়িত ডাক্তারদের সনদ বাতিল চাওয়া হয়েছে প্রেসক্রিপশন ডাক্তার গায়েব করে দেয় কান্নার সুরে আয়ানের বাবা অভিযোগ জানায় ছেলে আমার মারা গেছে ডাক্তারের অবহেলা আমি এমন কষাই ডাক্তারদের বিচার দাবি জানাই সরোয়ারদি হাসপাতালে ভাই আয়ানের লাশ ময়না তদন্ত করা হয় তারপরে রূপগঞ্জে লইয়া লাশ দাফন করা হয় ওরে বাবা ভাইয়ের কইলার টুকরা এইভাবে মায়ার দেশবাসী চায় সুস্থ তদন্তে ডাক্তারের বিচার চায় অপরাধী প্রমাণ হইলে বিচার যেন বাইরে তা হইলে একটু শান্তি পাবে যে বাবা পরিণতি যেন আর কারণ না হয়